চিচিঙ্গা খেতে কে কে ভালোবাসেন যারা চিচিঙ্গা ভাজি খেতে পছন্দ করেন খুব সহজে চিচিঙ্গা কিভাবে ভাজি করলে অনেক মজা করে ভাতের সাথে অথবা রুটির সাথে পরোটার সাথে খেতে পারবেন সে রেসিপিটি শেয়ার করছি হয়তো অনেকেই এভাবে বাসায় খেয়ে থাকেন আমার মতো করে তো যাই হোক আমি কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের ভিতরে একে একে চারটি ডিম ভেঙে দিয়েছি তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতো ডিমটাকে একটু ঝোড়াঝোড়া করে ভেজে নিব হালকা একটু লবণ দিয়ে নিয়েছি তারপরে এরকম ঝোড়াঝোড়া করে ভাজার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিয়ে তারপরে যে চিচিঙ্গাগুলো এভাবে কেটে রেখেছিলাম তো সেই চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম আপনি চাইলে হলুদটা আগে দিতে পারেন তবে আমি হলুদটা একটু পরে দিয়ে হলুদ আর লবণটা দিয়ে দিলাম চিচিঙ্গা থেকে কিন্তু একটু পানি বের হয় মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি একটু শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই মিক্স করে দিলে আমার কাছে খেতে ভালো লাগে আপনি চাইলে শুধু কাঁচামরিচও ব্যবহার করতে পারেন সবজিতে সাধারণত কালার সুন্দর রাখার জন্য আমরা কাঁচামরিচ ব্যবহার করে থাকি তবে আমার শুকনো মরিচের সাথে কাঁচামরিচ দুটো দিয়ে ভাজি করে খেতে ভালো লাগে তো কিছুক্ষণ পরেই কিন্তু এভাবে পানি উঠে আসে তো এটাকে ঢেকে আমি ভাজি করি না কখনো তাহলে কালারটা নষ্ট হয়ে যায় তো এখন শুধু সিদ্ধ হওয়ার পালা আর পানিটা শুকিয়ে যাওয়ার পালা যখন সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে আসবে তখন এই যে আমি চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন শুধু পানিটা শুকিয়ে গেলে পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে যাবে এভাবে কারা কারা আমার মতো করে চিচিঙ্গা ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন এভাবে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু অনেক মজা হয় আমার তো গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে চিচিঙ্গার তরকারি যেভাবে ভাজি করে খেতেই কিন্তু অনেক বেশি মজা যারা কখনও ট্রাই করেননি একবার এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন